রান্না করতে গিয়ে অসতর্কতাবশত গায়ে আগুন লেগে অগ্নিদগ্ধ হলেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার অন্তর্গত দাড়িভিটা এলাকায়। জানা গিয়েছে আহত ওই মহিলার নাম খুকি বেসরা, বয়স 35 বছর। আশঙ্কাজনক অবস্থায় করণদিঘি থেকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয় তাকে। কিছুক্ষণ চিকিৎসাধীন থাকার পর তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। শরীরের বেশিরভাগ অংশই পুড়ে গিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। রান্না করতে গিয়ে কি হয়েছে? রান্না আমরা তো ছিলাম না, তো রান্না করতেছিল ওই গাটা ধুয়ে, তো আমরা তো ছিলাম না, তখন আর বলতে পারছিলাম না কি হলো না হলো, এখন তো কাজ করিনি আমরা। তারপর নিয়ে আসলাম হসপিটালে। আপনার বাবা আসছে? অন্যদিকে গরম ভাতের মারে পড়ে গিয়ে গুরুতর জখম হলো এক শিশু। আহতের নাম খুশনাওয়াজ, বয়স 8 বছর, বাড়ি করণদিঘির রসাখোয়া গ্রামে। রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে সে। বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ, রায়গঞ্জ।